তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমার বড়শি একদম রেডি করা হয়ে গেছে। তো একাই আজকে বড়শি ফেলবো, 150 বড়শি রেডি করেছি। আর এদিকে 50 বড়শি প্রথম ফেলেছিলাম, সেটা টান দিলাম, একাই এসেছি, বড়শি ফেলছিলাম একা, একাই টানছি। তো তার মধ্যে এই একটা চর্বদা মাছ পেয়েছি আর একটা কুচে, বেশ বড়। এটা কিন্তু ছোট নয়, অনেক বড়। একে এখন বেঁধে রেখেছি এখানে, কারণ একে বড়শি থেকে এখনও খুলতে পারিনি, সেই কারণে। তো দেখতে পাচ্ছ কত বড়, অনেক বড়। একা বড়শি ফেলবো ওপার থেকে ওপার, তারপরে এই বড়শিটা গুছাতে হবে, দিয়ে এই বড়শিটাও ফেলবো। দেখতে থাকো ভিডিও, তো বড়শি তোলার সময় অনেকে আসবে, তখন ভালোভাবে ভিডিও দেখতে হবে মাছ তোলার সময়। দেখো কত বড় এটা, দেখো এই দেখতে গেলে আছে, বন্ধুরা বড়শি ফেলার সময় তো আমি একা ফেলেছিলাম বড়শি, আর এখন তুলতে যাচ্ছি বড়শি। লদর ভাই আসছে ওকে নিয়ে, কাঁধে করে নিয়ে আসছে, আর বাঁকা ভাই চলেছে নৌকার পাশে। যাই হোক, দেখতে যাই বড়শি টান দেবো, এখন কতটা কি মাছ পাই না পাই তোমাদেরকে দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর আজকের আশা করি মাছ পাওয়া যাবে ভালো মতন। যাই হোক, একা বড়শি ফেলেছি কিন্তু, এখন টানতে যাবো, দেখি কি মাছ পাই না পাই, দেখতে পাবে। দেখা যাক কি মাছ পাই না পাই, দেখা হচ্ছে মাছ তুলতে তুলতে। তো বন্ধুরা একটা মাছ আছে, টান দিচ্ছে কিন্তু মাছটা, বেশ জোর টান দিচ্ছে, দারুন দারুন। এরকম মাছ আসলে ভালো লাগে। আয় আয় আয়, কোথায় দেখবি, নদীর জল একদম চকচক করছে, মানে মাছ দূর থেকেই দেখা যাবে। মাছ আছে, মাছ আছে এখানে পাশে, এখানে পাশে পাশে দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে একাই খুঁজে গেল। এগুলো ভালোভাবে বাঁধেনি, একা খুঁজে গেল চরগোজা। মানে একটা বড়শি ছাড়িয়ে একটা বড়শিতে রেখেছিল, এটা ভালোভাবে বাঁধছে, ছাড়েনি, দারুণ। মানে নিচে যে ফাঁড়ে কাছি আছে না পেউতির, কাছি দিয়ে বাঁচছিল, উপর দিয়ে পড়েছিল মাছ বা কুচে যে কোনো একটা, কুচের প্যাচ মাথা দিয়ে ঘুরে। এই যে কাছে মাছ,
জানি, বুঝতে পারছি। ঢাকা ভিডিও এখানে একটা অন্নজনের বড়শি বেঁধে গেছে আমাদের বড়শির সঙ্গে, আমাদের বড়শির উপর দিয়েই মেরেছে বড়শিটা। যাই হোক, ছাড়াতে একটু কষ্ট হলো। আমাদের কিন্তু বড়শি প্রায় শেষের কাছাকাছি, আর অল্প বড়শি আছে, কিন্তু এই মধ্যে দু পিস মাছ পেয়েছি, দু পিস। কোনো মাছ সেরকম আজকে পাইনি, বড় মাছও পাইনি, আর জল কথাও বেশ বড় পাইনি, দু পিস মাছ পেয়েছি। মায়ের উপর তো দোয়া মারলে মারা যায়নি, চরগদা পেয়েছি। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এই দুটোই মাছ পেয়েছি, দুটোই চরগদা পেয়েছি, আর সেরকম কিছু মাছ পাইনি। যারা এতক্ষণ ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও নতুন আছো সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, কন্টিনিউ আমাদের এরকম মাছ ধরা ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।